আল জাজিরার বিরুদ্ধে সরকার মামলা করার কথা ভাবছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মুজিব বর্ষ উপলক্ষে রাজধানীতে আর্মি স্টেডিয়ামে এক্সিম ব্যাংকের এক অনুষ্ঠানে তিনি এসব বলেন। বাংলাদেশ নিয়ে আল জাজিরার প্রতিবেদনের তথ্যগত ভুলে তুলে ধরবে সরকার। এছাড়া মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের বিষয়ে ব্যাখ্যা চেয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মুজিববর্ষ উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অনেক ক্রেডিবিলিটি হারিয়ে ফেলেছে এই ধরনের বানোয়াট এবং এই যে টেকনিক্যালি জুয়াতালি দিয়ে করেছে, যাতে অনেক তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে না। আমরা এইসব কারণ পাবলিক বুঝেছে যে এইটা মিথ্যা তথ্য, সেই জন্য আমরা সেইটা আমরা দেখব যেখানে তথ্যগত ভুল সেগুলো আমরা উইল রেইজ এবং উই উইল সু, আমরা সেইটার কাজ করছি।